হাই ফ্রেন্ডস, আমি লিপি। চলে এসেছি আজকে সকাল সকাল, একদম ব্রেকফাস্ট থেকে শুরু করছি আজকে ব্লগটা। তো কি সঙ্গে আছে হাজব্যান্ড, কারণ মেয়ের আজকে স্কুল খুলেছে, মেয়ে স্কুলে চলে গেছে। ও একটু ভাত করে দিয়েছি, সিদ্ধ ভাত, সে খেয়ে চলে গেছে, আসবে। আজকে তো হাফ ছুটি হবে লতাজির জন্য, আজকে হাফ ছুটি দিয়েছে, সব কিছু চলে আসবে, নইলে তিনটের পরে, তিনটে কুড়িতেও ছুটি হয়, তারপরে আসতো। তো চলো আজকে কি ব্রেকফাস্ট করছি তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমি বানাইনি, কিনে এনেছে। তো ব্রেকফাস্ট করে বাকি কাজকর্ম শুরু হবে। তো কি করছি ব্রেকফাস্ট তোমাদের দেখাই। হাই, গুড মর্নিং এভরিবডি। এই সকালবেলা আমরা শুরু করেছি, চা খাবো, চা, পরোটা, আলুর দম। আপনারাও আসবেন লিপিস কিচুমিচুতে, আপনাদের সবাইকে স্বাগত। ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমি তোমাদের সঙ্গে আসছি। চলে এসেছি ব্রেকফাস্ট করে, খাওয়া দাওয়া করে গায়ে জোর হয়, তারপরে কাজকর্ম শুরু। তা চলে এসেছি তিন্নির ঘরটায়। তিন্নির ঘরটা দেখো কি অবস্থা, এটাকে ঠিকঠাক করে নিই আগে। আমি আগে ঘর তো ঠিক করে তারপর রান্না করব। দেখো তিন্নির ঘরের অবস্থা কি করে রেখেছে, চারিদিক ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিই, পর্দাটা চেঞ্জ করব। সাদা পর্দা তো একটু এ হয়ে গেছে, অপরিষ্কার হয়েছে, চেঞ্জ করে ওটা ধুয়ে দেবো। দিয়ে ঘর ফোর ঠিকঠাক করে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তুতুরি যথারীতি আমার সাথে কাজে লেগে গেছে, চলো আসছি। তো দেখো পর্দাটা চেঞ্জ করেছি, এবার চাদরটা পাল্টাচ্ছি। এই পর্দা চেঞ্জ করে নিয়েছি, আর রেড কালারের পর্দাটা দিয়েছি। এটা ফ্লিপকার্ট থেকেই নেওয়া হয়েছিল অনেক দিন আগে, আর এবার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তো চাদরটা চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এক বালতি কাঁচা হয়ে গেছে সকালবেলা, সেটা তোমাদের দেখাই। কেচে মেলে দিয়েছি, ওই দেখো আমার ব্যালকনিতে দেখো ভর্তি মেলা হয়ে গেছে। শোকাবার জায়গা কম, আমি তো নিচতলায় থাকি, তিনতলার ছাদে যেতে কর, মানে আমার বারণ ছাদে ফাঁদে সিঁড়ি ফিঁড়ি ওঠা, তো আমায় ওই ব্যালকনিতেই দিতে হয়, তাতে যা শুকায়। তাই দুদিন ধরে শুকালো, দুদিনই সই। চলো কাজ করে নিই, তারপর কথা বলছি। চাদর পাতা হয়ে গেছে, আর এই যে তুত্তুরি কাজকর্ম করছে আমার সাথে, আমি এখন ওই ঘরে ঠিক করতে যাব, তো যাবে, দেখছি সব ঠিক আছে নাকি, আমি ঠিকঠাক চাদরটা পেতেছি নাকি চেক করছে। ওর দিদির ঘর, এই চল ওই ঘরে যাব, চলে আয়। দেখো এই ঘরটায় এই হয়ে রয়েছে, চেঞ্জ করব চাদর, দেখি পর্দাটাও চেঞ্জ করতে পারি। তো এই অবস্থা হয়ে আছে, ঠিক করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এই দুটো, এই একটা, এই যে দুজনে ঠায় আমার সঙ্গে এইরকম করতে থাকে। ও ঘর থেকে এবার এ ঘরে এসছে ঘর বাড়ি পরিষ্কার করবে বলে। দেখো এই ঘরও চেঞ্জ করে নিয়েছি চাদর, আবার তুত্তুরি দেখতে এসছে ঠিকঠাক আছে নাকি। যেই চাদর পাতা হয়ে যাবে অমনি ও দেখবে সব ঠিক আছে নাকি। পর্দাটাও চেঞ্জ করেছি, এই যে এই চাদরটা পাতা ছিল, ধুতে হবে। আমি খুব চাদর চেঞ্জ করি, দু তিন দিন হয়ে গেলেই আমি চাদর চেঞ্জ করে দিই, কারণ এই দুটো খুব বিছানায় ওঠে, তাই আমি বারবার চেঞ্জ করতে থাকি। আমার নইলে অপরিষ্কার মনে হয় এটাই আর কি। তো ওদের আমি প্রতি সপ্তাহে শ্যাম্পু দিয়ে স্নান করাই, বাইরে বেরোয় না ওরা, আমার ঘরেই থাকে সারাক্ষণ, ওদের পরিষ্কার করেই রাখি। তাও এটা আমার একটা স্বভাব বলতে পারো। তো চলো এবার যাবো রান্নাঘরে, কারণ রান্নার কিছুই করা হয়নি, মেয়ে চলে আসবে, আবার রান্নাঘরে সব রেডি করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি।
তো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। দেখো, ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মুগ ডাল করছি, মানে এ দিয়ে কিছু কলমি শাকের ডগা দিয়েছি। দেখো, কলমি শাকের ডগা, অল্প একটু শিম, এই দিয়ে মানে সবজি দিয়ে করছি, আর ধনে পাতা আছে। মুগ ডাল হবে, ভাত হচ্ছে, মুগ ডাল হবে, আর করব আলু মটর পনির, আর মাছ করা আছে। তা আজকের এই মেনু। রান্না করতে করতে রান্নাঘরগুলো গোছাচ্ছি, আর সব কাজ হাতের কাজ এইভাবেই একটা করতে আর একটা করতে থাকি, এইভাবেই করছি। আবার আসছি, তোমরা সঙ্গে থাকো, আবার আসছি। চলে এসছি আলু মটর পনির করতে। কড়াই দিয়েছি সাদা তেল, সাদা জিরে ফোড়ন, আর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। দেখো, পেঁয়াজগুলো নরম নরম হয়ে গেছে, এবার আমি আলু আর মটরগুলো দিয়ে দিই। সাধারণ মশলা, হলুদ, গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু চিনি, নুন দেবো স্বাদ মতো, ব্যাস আর কিছু না। আর যখন তরকারিটা হয়ে আসবে তখন পনিরটা দেব, একটু পরে দেবো আর কি। তা করে নিয়ে তারপরে আবার আসছি। দেখো, সব মশলা দেওয়া হয়ে গেছে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যার যতটা করবে সেই পরিমাণ মতো দেবে। আমি সেইভাবে আজকে রেসিপি শেয়ার করছি না, ডেলি ব্লগ দিচ্ছি, তাই যা করছি তাই তোমাদের সাথে দেখাচ্ছি। এবার ভালো করে কষিয়ে গেলে কষে নিচ্ছি, নিয়ে জল দিয়ে দেবো, তারপরে একটু ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেবো। দেখো, পনিরগুলো আমি হালকা করে ভেজে রেখেছি, সাদা তেলেই ভেজে রেখেছি। ইচ্ছে করলে তোমরা এটা বাটার দিয়েও করতে পারো, আর পুরো নিরামিষও করতে পারো, তখন পেঁয়াজটা অ্যাড করবে না। আমি পুরো নিরামিষ করলাম না, পেঁয়াজটা দিলে একটু টেস্টটা বাড়ে, তাই পেঁয়াজ দিলাম। জল দিয়ে দিয়েছি, জল একটু ফুটে গেলে পনিরটা দিয়ে দেবো। এবার আমি পনিরগুলো দিয়ে দিই। জাস্ট নামাবার আগে একটু বাটার বা ঘি দিয়ে দেবো, আর একটু গরম মশলা দেবো। ঘি দিলে একটু গরম মশলা দেবো, বাটার দিলে আর গরম মশলাটা দেবো না। তো ফ্রেন্ডস, আজকে মেনু তো দেখলেই, ভাত, ডাল আর পনিরের তরকারি করলাম, আর মাছ করা আছে। মাছ তো আমি আর আমার হাজব্যান্ড খাই, তিন্নি খায় না। তিন্নি পনির খেতে খুব ভালোবাসে, আর ওই ডালটাও ওর খুব প্রিয়, ওর জন্যই করলাম এই দুটো রেসিপি। তো আজকে এখানেই এন্ড করি আমার ভিডিও, কারণ বাড়ির কাজ করতেই থাকো, করতেই থাকো, তার শেষ নেই। তো আজকের মতো এখানেই এন্ড করি, আবার দেখা হবে আগামীকাল। কিছুমিছু তো নিয়ে আসবোই, লিপিস কিছুমিছু তো চলতেই থাকবে কিছুমিছু নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা, আবার দেখা হচ্ছে।